ଗୋଟିଏ କଥା ବିରୋଧୀ ଦଳମାନେ ମଧ୍ୟ ବହୁତ ତାଙ୍କ ବହୁତ ଗୁରୁତ୍ୱ ସେ ଦେଇଛନ୍ତି ବିରୋଧୀ ଦଳକୁ ମଧ୍ୟ ବହୁତ ଗୁରୁତ୍ୱ ଦେଇଛନ୍ତି ଏବଂ ଗୋଟେ କଥା ହେଇଛି ଯେଉଁ ରାଜନୈତିକରେ ବଡ଼ କଥା ହେଉଛି ଗୋଟିଏ ସହନଶୀଳତା বিরোধী দল অনেক আক্ষেপ করেছেন অনেক সমালোচনা করেছেন কিন্তু বিরোধী দলঙ্ক সম্পর্কের আমি যা দেখি যে প্রতিক্রিয়াশীল হয়েকি কটু মন্তব্য দেওয়া বর্তমান সুদ্ধা নবীন পট্টনাক আমি সে কথা শুনে না নিশ্চিতভাবে কিন্তু গোটিয়ে কথা সমালোচনা করা যাচ্ছে যে অনেক সময় এই কথা মধ্যে চর্চা কসুছি যে রাজনৈতিক ক্যারিয়র আরম্ভে নবীন বাবু যে সহ আসি দল গড়িলে যে তা সহায়তা করুলে পরবর্তী সময় সে নবীন বাবু দূরে এই গোটে সমালোচনা হচ্ছে নিশ্চিত ভাবে ইয়ে গোটে রাজনৈতিক নেতা বিভিন্ন কার্যকলাপ আলোচনা ভিতরক আসব সমালোচনা ভিতর আসব সে হয়তো তাঁর গোটে রণনীতি পারে কিন্তু মোটামোটি ভাবে যদি আমি দেখা নিশ্চিত ভাবে এই যে তাঁর লম্বা রাজনৈতিক ক্যারি এথিরে অনেক কথা আমি দেখুছে অনেক নয় নেতা সে তো সব সামগ্রিক ভাবে মহিলা মানুষ প্রমোট করছেন এবং আমি দেখিবার বিরোধী দল অনেক সময় মুখুচি যে দল তা যেভাবে ভাবে আলোচনা সমালোচনা করছেন যেভাবে ভাবে অডুয়ের পকাইয়া চেষ্টা করছেন সে সময় এভাবে প্রতিকূল মন্তব্য প্রকাশ করে না গোটে বড় প্রসঙ্গ হব কিন্তু গোটি কথা দেখা হইছে যে টলরা জিরো টলরা অনেক তাঁর দলর

তা যদি সে পদপদীরা অনেক সে অন্তর করে দিয়ে যাই এবং তা বসে দিয়ে যাই এবং লোকমত সম্মান দেওয়া এইটা হচ্ছে গোটে বড় কথা ওড়িশার জনসাধারণ কোশি সেতু তাকে সম্মান দেবার যে পরম্পরা সে পরম্পরা যেত ক্ষমতা থাকে সেতু লোভ থাকে আপনার স্বীকার করবে দুইমত বর্ষ ধরে ক্ষমতার লোভ না কৌশি প্রকার দুর্নীতির ছিটা আজ যায় দেহরে লাগিয়েছে এবং একদম নির্মল ভাবমূর্তি স্বচ্ছ ভাবমূর্তি

এবং সবু যে নবীন ঠিক করেছেন সে কথা কুয়া যাই কিছু কাজের মধ্যে ভুল ত্রুটি রয়েছে তাকে আলোচনা করা গণমাধ্যম কাম হচ্ছে তাকে আলোচনা করা বিরোধী দল মানে তাকে পয়েন্ট আউট করবে সামগ্রিক ভাবে যদি দেখা ব্যক্তি চরিত্র ভাবে যদি আমি দেখা সিম্পলিসিটি সরলতা হাওছে তাঁর সবুঠার বড় মূলমন্ত্র যেটা আমি সমস্তে ভারতবর্ষ তা প্রশংসা করে আসুছি বিশ্বের প্রশংসা করা যাচ্ছি এই বাবদে কোশে ডিসপুট হই না এবং আরম্ভর দেখবে আমি তো আসছি বিজুবাবুঠু আমি দেখি যে বিজুবাবুঙ্ পরিবারের সদস্য কি অনেক দিন পর্যন্ত ওড়শা

পারিবারিক শাসনক সরকার সময়ের পারবারিক শাসনকে সবুজ বেশি গুরুত্ব দিয়েছিল যা বিধে জনতা দল লড়ি লা এবং বিজুবাবু পরে নবীনবাবু সেই সময় পারিবারিক শাসন উপরে বেশি গুরুত্ব দিয়ে যায়নি এবং তাকে গোটে প্রকার একদম কন্ট্রোল চেষ্টা করা দূরে দেওয়া চেষ্টা করা এবং নবীন বাবু পরে অনেক সময় দেখবে গীতা মেহটারা না চর্চা করে আসি হুয়েসভা যাইপার যে সময় গোটে বড় চর্চা যে গীতা মেহটা বড় ভৌণী সিধা আসে মোৰাৰ উতৰাধিকাৰী চৰ্কে চৰ্চা নবীন एवं सि गोटे बड कथा पाकु पाखु शुणदे जोटा गएर रेयर कसै पलिटन एकता नै मोर उत्तराधिकसी स्थिर गरे ये गए बड निष्पत्ति बड घोषणा पनि कहाँ परे कारण प्रत्येक का आमे राजनीतिले देखि जो राजनीति आमा समेत निजर दायत्व प्रमोट गर् नवीन बाबुको सिधासल तर दायत्व नै परिवार अचिर भाइ पुत्र अहिले त झिरी अनेक

ব্যতিক্রম হচ্ছেন নবীন বাবু যাবদ গোটে বড় ঘোষণা করেছেন উদ্ঘোষা করেছেন বলে কুয়া য এবং ভারতবর্ষের প্রত্যেক রাজনেতা একটা অনুকরণ করা দরকার যে ভারত রনীতি কৌশি নির্দিষ্ট পরিবার জমিদারি নুয়ে এটি বহু ট্যালেটেড লোক অনেক যে যোগ্য অনেক সাধারণ পর লোক অন্য অভিলষ অনীতিকে আসবাই কিন্তু তাকে সুযোগ দেওয়া দরকার जो कमिटमेंट अच्छी पॉलिटिक्स प्रति राज्यपी किसपी कमिटमेंट अच्छी से मूल आगे सुजोग दवा दरकार केवल किसी निर्दिष्ट परिवार भितर राजनीति सीमाबद्ध हो रहा उचित नुहे तेणु तो ये सब दिग्गज आलोचना नवीन बाबू से गोटे बड़ा व्यक््रमें कह निश्चित भाव में आम मु नवीन बाबू को बहुत पाकर देखी और